সুপ্রভাত বন্ধুরা, নবনাটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, মুখটাকে নতুন লাগে, আমার নাম সুজয়, তোমরা দেখছো সুজয় ক্রনিকলস। দেখো ভিডিওটা শেষ অবধি, যদি ভালো লাগে লাইক করে দিও প্লিজ, যদি তারপরে মনে হয় সাবস্ক্রাইবও করতে পারো। আর যখন সাবস্ক্রিপশনের কথা উঠলই, পাশে একটা ঘন্টির মতো আইকন থাকে, বেল আইকন, যদি সেটাকে প্রেস করে দাও, এভরি সিঙ্গেল টাইম আমি আপলোড নিউ ভিডিও, তোমরা তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবে। আর যদি ভিডিওটা অপছন্দ লাগে, ফার্স্ট অফ অল আমি অ্যাপোলজি, সেকেন্ড অফ অল চ্যানেল ডিসলাইকও করতে পারো, সাবস্ক্রাইব করারও কোনো মানে নেই। কিন্তু চলো এখন ভিডিওটাকে ক্যারি ফরওয়ার্ড করি আগে। একদম জবরদস্ত সব জিভে জল আনার মতো আইটেম লাঞ্চে শুরু থেকে শুরু করি, কি বলো? ইলিশ মাছ ভাজা বাঙালির সব থেকে প্রিয় এবং মোস্ট প্রবাবলি বা আর্গুয়েবলি ইলিশ মাছের সব থেকে পপুলার আইটেম। এটা ঠাকুরবাড়ির রান্না থেকে ইন্সপিরেশন নিয়ে করা এবং আমরা রান্নাটা শিখেছি লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস থেকে। এটা টক দই দিয়ে একটা প্রিপারেশন, দই চিংড়ি বোধ হয় নামটা ছিল মোস্ট প্রবাবলি। এটা তো হচ্ছে চিকেন কষা, এটা তো সবাই জানো। আজকের হিরো আইটেম হচ্ছে এইটা, এইটা হচ্ছে মাছের দম। হ্যাঁ, এইটা হচ্ছে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস থেকে দেখে শেখা, কিন্তু যখন মা দেখেছেন রেসিপিটা ইউটিউবে তখন বললেন যে দিদা, মানে মায়ের মাও নাকি রান্নাটা করতেন এরকমভাবেই, তো জানি না উনি এতদিন কেন করেননি, আমি আমার মায়ের কথা বলছি। সব থেকে কিন্তু ভালো অ্যারোমা এটার থেকেই বেরোচ্ছে এবং আজকের শো স্টপিং ডিশ কিন্তু এটাই। খাওয়া স্টার্ট করছি। ইলিশের দুখানা টুকরো আছে, দুটোই কিন্তু আমার না, একটা মাও খাবেন। আর ইলিশ মাছের ভাজার এই তেল গোল্ডেন কালার, কার না প্রিয়? গন্ধে তো জিভে জল চলে আসছে, বেটে বারে হাত লাগাতেই হবে। অন্যবারের তুলনায় এবারে মাছটাও ভালো ছিল। আর যে কথাটা বারবার বলি, এই লেন্সের থ্রু দিয়ে মাছের কাটা বাছা, বিশেষ করে যেসব মাছে একটু কাটা থাকে যেমন ইলিশ, এই যে কি আর্ডুয়াস টাস্ক, এই যে কি কঠিন ব্যাপার। কিন্তু যাই হোক, তোমাদের মুখের দিকে তাকিয়ে সবটাই করা। এটা খেয়ে আর কিছু বলতে ইচ্ছা করে না, খালি মুখে হাসি দেখে নাও। আর তোমরা এই যে ইলিশের পিসটা দেখছো, মাছটার ওজন ছিল অ্যারাউন্ড 1 কিলো 250 মতো, তো মোটামুটি বড়। তবে ইলিশের স্বাদ না থাকলে যতই বড় হোক, সেই ইলিশ খেয়ে মজা নেই। আমি অনেকবারই এরকম ইলিশ আনলাম, বড় বড় প্রায় 2 কিলো ওজনেরও মাছ এনেছি, কিন্তু স্বাদ নেই, খেয়ে কোনো মজাও নেই। ইলিশের স্বাদ গন্ধ না হলে আর কি হলো? এখানে দু রকমের ভাজাও রয়েছে, আজকে আমি ঘি দিয়ে প্রথমে খেতেই পারতাম, কিন্তু যেহেতু ইলিশ মাছ ভাজার তেলটা রয়েছে, ঘি দিয়ে আর দিলাম না। আলু ভাজা দিয়েও খেতে খুব ভালো লাগে। ইলিশ মাছের তেল আমার কথা শুনে একবার খেয়ে দেখবে, আর মাছও একটু নিয়ে নিই, সব সময় একটা জম্পেশ ফাইট হবে। মধ্যাহ্ন বোঝার সূচনা কিন্তু জমে গেছে। ফুলকপি যেরকম গুটি গুটি পকৌড়ি গরম থাকতে থাকতে খেয়ে নিই। এবারে দই চিংড়ির পালা সামনে থেকে দেখো, এই প্রিপারেশনটা এত সহজ না, 10 থেকে 12 মিনিটে তো হয়েই যায়, রঙটা এরকম এসছে। দেখা যাক, নতুনত্ব খাবার ট্রাই না করলে তো বুঝবোও না যে ভালো হবে না খারাপ, নইলে তো একই সেই চিংড়ি মাছের মালাইকারি, যদিও সেটা আমার সবথেকে ফেভারিট আইটেম, বা ধরো চিংড়ি মাছের নর্মাল ঝোল বা সর্ষে চিংড়ি এই খেতে হবে। মাছের সাইজ কিন্তু বেশ বড় এবং মাছটা জ্যান্ত ছিল, যারা মানিকতলার ভিডিওটা দেখোনি দেখে নিতে পারো। কাঁচা লঙ্কাও রয়েছে, দেখা যাক খেয়ে কীরকম লাগে। ভাতে ঢালার পরে কিন্তু কালারটা একদম এরকমই আসছে, ঠিক আছে, ভাসা ভাসা তেল। এর মধ্যে গরম মশলা গেছে, তোমরা চাইলে ভিডিওটা চেক আউট করে নিতে পারো, লস্ট অ্যান্ড রেসিপিসে রয়েছে। তবে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ওসব কিচ্ছু যায় না। গরম মশলা গেছে, দারচিনি, ছোটো এলাচ, ভালোই লাগবে খেতে আশা করি, দেখা যাক। চিংড়িকে ডিশেল করাটাই একটুখানি টাইম কনজিউমিং হয়, বাকি খেতে তো ফাটাফাটি হয়। চিংড়ির সাইজ তো খুবই ভালো, হবেই না কেন, ভালো দেখে এনেছিলাম। আর খুব ভালো তো এটা থেকে গরম মশলার গন্ধ পাচ্ছি, বিশেষ করে লবঙ্গর। এবারে তোমাদেরকে তো একটুখানি খেয়ে বলতেই হবে কীরকম, এটার মধ্যে তো আলু যায় না।
আমার কিন্তু বেশ লাগলো। গরম মশলা খুব ভালো ফ্লেভার, খুব ভালো অ্যারোমা, টক দিয়ে টকটক ভাব। হতে পারে নুন আর চিনিটা হয়তো একটুখানি অফ ব্যালেন্স, 19-20 বলবো আমি, 19-20ও বলবো না, 19.5-20 বলবো, কিন্তু আমার কিন্তু দিব্যি লাগলো। অ্যান্ড কনসিডারিং দ্য ফ্যাক্ট যে গোটা রান্নাটা 10-12 মিনিটে হয়ে যেতে পারে, একদম মুখরোচক রান্না, স্বাদ বা অ্যারোমাটা বলো তো কীরকম। আমাদের বাঙালি একটা ফ্রাইড রাইস হয় না, অনেক রকম ভেজিস দিয়ে, অনেকটা সেরকম টাইপের একটা ব্যাপার রয়েছে, উইচ ইজ ভেরি স্ট্রেঞ্জ, কারণ ওটার মধ্যে টক দই যায় না, এটার মধ্যে টক দই গেছে, কিন্তু তাও যেন স্বাদে গন্ধে আমি কোথাও ওটার সঙ্গে একটা সিমিলারিটি পাচ্ছি। তবে এই ঝোলটার মধ্যে যদি তুমি একটুখানি কাজু কিশমিশও দিয়ে দাও, হ্যাঁ, তাহলেও কিন্তু মন্দ লাগবে না, যদি একটু ড্রাই ফ্রুটস দাও। এটা আমার অনুমান, আর বাকি খেতে কিন্তু বেশ ভালো হয়েছে, জব্বর হয়েছে। আবার আমি আবারও বলছি, বাড়ির রান্নার কখনো রেটিং হয় না, কিন্তু জাস্ট একটা রেফারেন্স দেওয়ার জন্য তোমাদেরকে, বা তোমাদেরকে একটুখানি ভালোভাবে বোঝাবার জন্য, আমি কিন্তু এই রান্নাটাকে 10-8 যে কোনো দিন দেবো, আমার তো ভালোই লাগছে। দিব্য, একটু মিষ্টিটা কম, নুনটাও ঠিকই আছে, খালি মিষ্টিটা একটু লাগতো, এবং এত কম ইনগ্রিডিয়েন্ট যাওয়া সত্ত্বেও একটা অদ্ভুত রিচনেস আছে রান্নাটার মধ্যে। আমার অনুমান, যদি এর মধ্যে একটু কাজু বাটা দাও, কাজু আর কিশমিশ তো আমি এমনি বললাম উপর থেকে দেওয়ার জন্য, বাট এর মধ্যে যদি একটু কাজু বাটা যায় তাহলেও কিন্তু খেতে ভালোই হবে, বরং আমার মনে হয় কাজু বাটা হোক, অ্যালমন্ড বাটা হোক, বাকি প্রিপারেশনটা থামস তো একদম প্রাপ্য। ঠাকুর বাড়ি জিন্দাবাদ। বড়ো মাছের এই একটা সমস্যা হয়, রান্নার সময় উল্টানো পাল্টানো, তারপরে পরিবেশনের সময় পাতের মধ্যে নেওয়া, বাট প্রিপারেশনটা দেখো কতটা রিচ। জল বলতে গেলে পড়েই না, নেগলেজিবল, একদমই গা মাখার একটা প্রিপারেশন। এটা তো সিমি গ্রেভিও নয়, এটা একদমই গা মাখা, গা মাখা ইংলিশে কী বলে আমি জানি না, তবে মাছের এই দমটা থেকে কিন্তু সবথেকে ভালো অ্যারোমা বেরিয়েছিল। যখন আমি সাজাচ্ছিলাম, ছবি টবি তুলছিলাম, ভিডিও করছিলাম, যেগুলো কিনা তোমরা ওপেনিং ক্লিপিংসে হয়তো দেখেছো, এখন যে মাখছি আবার একটা ভালো সুবাস পাচ্ছি। আগেকার দিনে মানুষদের রান্না সে একটা আলাদাই যেন তার একটা গ্ল্যামার আছে। মাছটা দেখে নাও, পেল্লাই সাইজের মাছ, এই পেটির ওজন তো 200 গ্রামের ওপরে নিশ্চয়ই হবে, 250 হবে কি না বলতে পারবো না, তবে 225 গ্রাম তো হবেই। তেলের জায়গাটা, চামড়ার জায়গাটা, চর্বির জায়গাটা আলাদা করে রাখি। আর মাছটাকে নিয়ে কিছু বলতে হবে, একদম ডার্ক সাইডের মাছ, মাছের ডিমের পাশে এটাও শোভা পাবে। এখন প্রথমে মাছটা দেখো, ওফ লাভলি, দেখি খেয়ে প্রথম গ্রাস কীরকম, বাপরে বাপ, জমে গেছে, হালকা ঝালঝাল। এই স্বাদটা আমারও খুব চেনা, এরকম টাইপের একটা প্রিপারেশন আমার মাসিও করতেন, যিনি বার্নপুরের বাসিন্দা, তবে ওনার প্রিপারেশনটা তো গামাখা হতো না, এত ঝাল হতো না, তবে উনি যে একটা মাছের ঝোল করতেন অনেকটা এরকমই স্বাদের হতো। এটা একদম মাঠে বাইরে ছক্কা, আমি একটা হালকা তিতকুটি ভাব পাচ্ছি, সেটা হতে পারে হয়তো পেঁয়াজটা একটুখানি বেশি রান্না হয়েছে, বা কিছু একটা সর্ষে টর্ষে হয়তো একটা 19-20 ঘটেছে, কিন্তু মুখ থেকে জল পড়ে যাবে, এত ভালো হয়েছে। তিতকুটি ভাবটা সর্ষে দেখেই আসছে, আর কেননা জিজ্ঞাসা করলাম মাকে, উনি বললেন যে যখন বেরেস্তা ভেজেছেন, মানে পেঁয়াজ ভাজা হয়েছে, তখন তো একদমই কিছু হয়নি, তো সর্ষে মাঝে মধ্যে এরকম হয়, সর্ষে ওর জন্য খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়। বাকি প্রিপারেশন অসাধারণ হয়েছে, ঝাল হয়েছে নিডলেস টু সে, এর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো যায়নি, কাঁচা লঙ্কা কুচি বেশ অনেকখানি গেছে, এবং পুরো ঝালটাই কাঁচা লঙ্কা, এবং খেতে যা লাগছে না, একদম ডিলাগ্রেন্ডি মেভিস টু ফিলিস, যখন মাঠে বাইরে ছক্কা বলে দিয়েছি আর কিছু বলতে লাগবে, অভূতপূর্ব হয়েছে। আমার সর্ষেটা একটুখানি তিটকুটে হয়েছে, যদি সেটা না হতো তাহলে বলটাকে আর খুঁজে পাওয়া যেত না। মাছটারও কোয়ালিটি একদম পাল্লা দিয়ে, বড় পাকা কাতলা, এই রান্নাটা নাকি পাকা কাতলা দিয়ে করতে হয়, একদম সোনায় সোহাগা। আজকের চ্যাম্পিয়ন ডিশ হচ্ছে এটা, এবং এখনও তো চিকেনে হাতে দিইনি, পুরনো দিনের সব রান্না ঝুকঝুক জিও। এবং কাতলা মাছটাও খুবই ভার্সেটাইল একটা মাছ, অনেক রকম আইটেম এটা দিয়ে করা যায়।
এই জায়গাটাকে নিয়ে কী বলবো, যা বলবো তা কম হবে, যে কোনো বিশেষণ ফেল করে যাবে। আর যেটা হয় আমি বারবার বলি যে পথ বসে থাকলে পরে কোনো না কোনো আইটেমে সে কী বলবো স্যাক্রিফাইসটা হয়। আজকে সেই বলি হচ্ছে চিকেন কষা, দু গড়াস ভাত দিয়ে খেতে পারবো, এর থেকে বেশি খেতে গেলে পেট ফেটে যাবে। লেগ পিসটা নিয়ে নিই, প্রিপারেশনটা তোমাদেরকে দেখাই সামনে থেকে, এরকম একদম রিচ প্রিপারেশন। ও শুধু তেলটাই পড়ছে, রংটা দেখো, লোভ লাগছে কি লাগছে না? ভাতের অনুপাতে অনেকখানি বেশি হয়েছে তেল আর মশলা, এরকম গোটা মশলা কিছু কিছু গেছে, শুকনো লঙ্কাও গেছে। চিকেনটা দেখি কিরকম সেদ্ধ হয়েছে, ভালোই সেদ্ধ হয়েছে, মোটামুটি দু আঙুলোতে ছিঁড়ে আসছে। চিকেনটাও লাজাবাব হয়েছে, বলাই বাহুল্যের প্রচণ্ড রিচ প্রিপারেশন, সপ্তাহে এক আধ দিন চলে যায়, খেতে হয়েছে সেরকম খুব ভালো। তবে আজকে চ্যাম্পিয়ন ডিশ হচ্ছে কাতলা মাছের দম, আর আজকে ডার্ক হর্স হচ্ছে দই চিংড়ি। আর লাস্টলি আশা করি ভিডিওটা দেখে তোমরা মজা পেলে, যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার মাই কন্টেন্ট উইথ ইওর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো পড়লে পরে ভালো লাগে, মোটিভেটেড থাকি, ইন্সপায়ার থাকি। অ্যান্ড ফর নাও দিস ইজ মিশু জাস্ট সাইনিং অফ। এই আমার মতো যদি এরকম জমিয়ে খাওয়া দাওয়া করতে হয় তাহলে কিন্তু ওয়ার্কআউটটাও করতে হবে।